আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম ও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলা ভিশনের দেশবন্ধু গ্রুপ নিবেদিত রমজানের স্বাগত অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানটির পাওয়ারড বাই স্পন্সর আসিয়ান গ্রুপ প্রিয় দর্শক আমরা প্রতিদিন একটি বিষয় নিয়ে কথা বলি আজকে উপস্থিত হয়েছি আজকে আমরা কথা বলবো রমজান মাসে রাতের ইবাদতের গুরুত্ব আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোখারাম ডক্টর আহনার রফিকুর রহমান আলমাদানীকুম্লাফিক আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম রমজানের রাতের আবে আদ রাতে তো আমরা অনেক ধরনের আবাদত করি রমজান মাসে তো রমজান মাসে বিশেষ করে ইফতারের পর থেকে নিয়ে সাহারি পর্যন্ত এই সময়টাকে আমরা কীভাবে কাটাবো بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وبعد رمضان راتي نفول عباده ترمج شبه جو بن بونو عباده للصلاة والتربيج جد أمرا أشار بورب أداة كريتة أي شمبر رسول الله صلى الله عليه وسلم مولسين من قام رمضان إيماناً احتساباً তাকাদ্দমা মিনজাম যে ব্যক্তি রমাদান মাসে কেয়াম করে অর্থাৎ সলাদ তার আদায় করে কেয়াম করে খাটি ইমান নিয়ে এবং আল্লাপাকে নিকট স্বভাব প্রাপ্তির আশায় এ নিয়ে যে আজকে এত রাঘাত করছি ওইটা করছি না এরকম কোনো উদ্দেশ্য নেই নাম ফুটাবার উদ্দেশ্য নয় বরং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি এই করবে রাত্রে সোলাটা আদায় করবে আল্লাহ রসুল এই রমাদান রাতের সবচেয়ে বড় এবাদত হইল কেহামুল্লাই যেটাকে আমরা বলি তারপরে আরেকটি হলো আপনি শেষ রাতে উঠবেন যে সলাদ সলোদ্যদের একটি অতিবে গুরুত্বপূর্ণ বিষয় সারা বছরের জন্য বিশেষ করে মার যেহেতু উঠতেছেন আপনি শ্রাই খাইতে উঠতেছেন অর্থাৎ একটু আগে উঠে আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠে একটু তাহার্যত আদায় করে অভ্যাস সৃষ্টি করে এই সময় আল্লাপাক প্রথম আকাশে অবতরণ করেন রাতের শেষ প্রহরে আল্লাপাক প্রথম আকাশে অবতরণ করেন এবং বান্দাকে ডাক থাকেন এলা আমি মুস্তাকফা আকফির আল্লাহ এলামি মুস্তাক ইনফা এরজোকা ইত্যাদি ইত্যাদি যে কেউ রিজিক ক্ষমা প্রার্থনাকারী আছে কি যাকে আমি ক্ষমা করে দিব দেব রিজিক প্রার্থনাকারী আছে কি যাকে আমি রিজিক দিব এই রমাদান মাস এই বড় একটি সময় হলো সুযোগ আছে অন্য সময় উঠতে উঠতে পারি না অলসতা লাগে আজকে তো উঠতে হয়েছে যে কোনো কারণে উঠেছি তো অতএব সালত তাহার্যদের কয়েক রেগাত নপর নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করি আর রমাদান মাস দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময় আপনি কোরআন কারিমে দেখেন রমাদানের আলোচনা আল্লাহ শুরু করেছেন মাঝখান দিয়ে দোয়ার কথা বলেছেন আবার রমাদানের কথা আলোচনা করেছেন বোঝা গেলে রমাদানের সাথে দোয়ার একটি বিশেষ সম্পর্ক রয়েছে এই রাতে আপনি কি করবেন বা এক প্রত্যেক মুসলিম মোমেন রাতে আবাদত করবে এবং আল্লাহ পাখের কাছে কান্নাকাঠি করবে দোয়া করবে এই দোয়ার সবচেয়ে বেড়ে উপযুক্ত সময় রমাদান মাসের সিয়ামগুলো আর বিশেষ করে যখন সেইদা অবস্থায় যাবেন সেইজদা অবস্থায় আল্লাহ আল্লাহ রসুল সালসাম বলেছেন

বেজবিদ দোয়া আমরা আমরা কাছে এই প্রশ্নের জবাব জানব ইনশাআল্লাহ তালা একটা বিরতির সময় হয়েছে বিরতির পরে ফিরেছি ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দেশবন্ধু গ্রুপ নিবেদিত রমজানের সাউগাত পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ সময় হয়েছে একটা বিরতিতে যাবার বিরতির পরে আবারো ফিরছি ইনশাআল্লাহ এবার হোক শুরু একটি দেশ বন্ধু পণ্য চিনি ব্যবহারে খুশিতে মাত দেশ বন্ধু দেশ চিনি দেশ বন্ধু গ্রুপের একটি পণ্য আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দেশ বন্ধু গ্রুপ নিবেদিত রমজানের সৌগাদ পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ আমরা সম্মানিত ওস্তাদের কাছে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম রাতের এবাদতে

এই দোয়া নিকট কবুল হওয়ার অধিক উপযুক্ত এখন প্রশ্ন আসছে যে আমি মাতৃভাষা আমার মায়ের ভাষা বা আমার বাংলা ভাষায় দোয়া করতে পারবো কিনা নফল এবাদতে আপনি সেই অবস্থায় যে আপনার চাহিদা আপনি চাইবেন হয়তো আপনি যেটা চাচ্ছেন এটা আপনি আরবিতে বলতে পারছেন না বা হাদিসে এই এই শব্দে নেই কিন্তু আপনার প্রয়োজন তা আমি মনে করি যেহেতু ভাষা কোনো এলাকার নয় ভাষা হল পাকের দেয়া তিনি সৃষ্টি আমরা আমরা বাংলায় কথা বলি এটা অবহেলা করার কোনো সুযোগ নেই আরেকজন অ্যারাবিকে বলে তাকেও অবহেলা করার কোনো সুযোগ নেই ভাষা প্রত্যেকটা ভাষায় আল্লাপাক দিয়েছেন তার দান এটা অতএব আমি আমার মাতৃভাষায় নফল এবাদতে আমার মাতৃভাষায় আমি আমার চাহিদা আমার চাওয়া আল্লাপের কাছে তুলে ধরতে পারে এটি অনেক ওলামা বলেছেন যদিও কেউ কেউ ব্যতিক্রম কথা বলেছেন যে নামাজ অবস্থায় অন্য কোনো ভাষায় বলা যাবে না তবে এটা কোনো দলিল নেই তাদের কাছে কিন্তু আমার চাহিদা পূরণের জন্য আমার যা প্রয়োজন আমি লম্বা লম্বা সেইটা দিয়ে পাকের কাছে আমি যাইব এটা আমি ব্যক্তিগতভাবে জায়েজ মনে করি এবং অনেক ওলামায় কারণ এটা জায়েজ মনে করেন অতএব এটা জায়েজ হতে কোনো সন্দেহ আসবে বলে আমি মনে করি না ফরজ নামাজে যেহেতু ফরজ নামাজ সেখানেও আপনি চাইতে পারেন যেহেতু সে নিষেধ নয় এখানে সেই জবাবে চাইতে বলছে বরণ একাইজ নপলি চাও তবে সেখানে আপনি আপনার মাতৃভাষা অথবা বাংলা ভাষায় সেখানে শূন্য অনুযায়ী যদি কোন দোয়া থাকে সেই দোয়া পড়তে পারে জি ধন্যবাদ মাতারাম এরপরে যে প্রশ্নটি লাইল এবং তাহাজ্যোদের মধ্যে আসলে পার্থক্যটা কি রমজান মাসে আমরা রাত্রিবেলায় কেউ লাইল করি কেউ তাহাজ্যোদের নামাজ পড়ি কেউ তারাবীর নামাজ পড়ি তো এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কি না জি

রমাদানে যেটা আদায় করা হয় এটা হল লাইল অথবা এটা হইল সলা আর রমাদান মাসও যদি তাহাজ্য সে পড়ে শেষটাতে পড়ে সেটা তাহাজ্য হবে এবং রমাদানের বাইরেও যেটা পড়বে শেষটাতে পড়েটাই তাহাজ্য হবে অথবা একটার সাথে একটা মিলিয়ে ফেলা এটা আমার মনে সঠিক হবে না যদিও কেউ মিলিয়ে একটা একত্র করে দিয়ে বলছেন বারো এগারো রাখতে বেশি পড়া যাবে না আট টাকা তাহাজ পড়বে টোটাল এগারো রাখতে বেশি পড়া যাবে না ওটা তো রমদান বাইরে এবং ভিতরে সারা বছর তাহাজ হিসেবে পড়েছেন ওটার সাথে এটাকে একত্র করা সঙ্গত নয় বলে আমি মনে করে থাকি ধন্যবাদ মাতরাম এই যে কেয়ামুল লাইল বা তারাবির নামাজ দু একদিন যদি মিস হয়ে যায় কারো জি তাহলে এক্ষেত্রে গুণা হবে কি না জি রাতের তারাবি এটা শুন না জি কেয়ামুল্লাহ এটা শুন না কেউ যদি কোনো কারণে এই কেয়া মূল্যায়ন না করে তারবি আদায় না করে তাইলে তার রোজার কোনো ক্ষতি হবে না তবে অলসতা কারণে অত ইচ্ছাকৃতভাবে এই এই ফজিলতের কাজটি ছেড়ে দেওয়া উচিত নয় হ্যাঁ ও আজকে পড়তে পারলেন না এতে আপনি সামনের কোনো সমস্যা হবে না রাতের বেলায় এই যে লাইল আমরা করি রাত্রিবেলায় কেউ বলেন আট রাখাত পড়ো কেউ বলে চার রাখাত পড়ো কেউ বলে যত পারো পড়ো রাসুলসাল্লা ভাল্লাম আসলে কত রাখাত করে কেয়ামুলাইন বা রাতের নামাজ আদায় করেছেন ফরজ নামাজ ছাড়া আর কি নসুলুল্লাহ সল্লুল্লাহ আইসাল্লাম তাহাজ্জুদ আদায় করেছেন ম্যাক্সিমাম আট রাকাত ভিতির তিন ডাকাত এগারো রাকত সারা বছর শেষত তাহাজ্জুদ আর রমাদান মাসে তিনি তিন দিন শেষ রাত চেসে বের হয়েছেন সলাত আদায় করেছেন অনেক লোক জমা হয়েছে কত রাগাত পড় হয়েছে ওখানে উল্লেখ নেই এভাবে সেকেন্ড ডে থার্ড ডে এরপর তিনি আসেননি সাবরাদি আল্লাহয়ন শেষ হতে সেইবার গলা কাশতেছে রসুল বেরিয়ে আসার জন্য রসুল শুনতেছেন আসতেছেন না সকালবেলা তিনি বলেন তোমরা যে কী করছো রাত্রে আমি টের পাইছি অনেক লোক জমা হয়েছে আছে আমি যদি আজকে আসতাম তো এটা আমার আশঙ্কা যে ওটা ফরজ হয়ে যায় কিনা এই কারণে আমি আসি নেই তোমাদের প্রতি রহমত স্বরূপ ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দেশবন্ধু গ্রুপ নিবেদিত রমজানের সৌগত পাওয়ার্ড বাই আসিয়ান গ্রুপ অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যা কিছু আমরা শুনলাম আল্লাহ সুহান তালা আমাদের কামন করার তৌফিক দান করুন আগামীকাল ইংশা আল্লাহ কি সময় আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করি কোনো কিছু বোঝার আগেই আমি পড়ে গেলাম এরপর আমি কিভাবে বাঁচলাম আমি নিজেই জানি না এটা আমার ভাগ্য বলবো না সৌভাগ্য প্রশ্ন হলো আপনার বেলায় যদি এমনটি হয় আপনি কি ভাগ্যের আশায় থাকবেন নাকি সেখানে যাবেন যারা আপনার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা গর্বিত নই যে আমাদের রয়েছে সব ধরনের চিকিৎসার সর্বোচ্চ গুণগত মান আমরা গর্বিত শুধু আপনার হাসি মুখ দেখতে চাই বলে আসিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অনেক কিছু তো খাচ্ছি মন ভরছে না মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য